দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা, টাইগারদের লক্ষ্য সিরিজ জেতা। বল হাতে কার্যকর মোহাম্মদ সাইফুদ্দিন আরো শক্তপোক্ত করতে চান নিজের ব্যাটিং। জিম্বাবুয়ে সফরে একটাই টেস্ট খেলবে টাইগাররা, ওয়ানডে আর টি টোয়েন্টি খেলবে তিনটা তিনটা। রায়ান বার্লের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা, করবে পৃষ্ঠপোষকতা। ধাক্কা খেলো জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি, যাওয়া হচ্ছে না সৌদি। স্বাগত একাত্তরের খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে, সেই লক্ষ্যেই মঙ্গলবার টাইগাররা দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে, যদি বাগড়া না বাধায় বৃষ্টি। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হওয়ার কথা দুপুর একটায়। টাইগারদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কতটুকু, ব্যাটিং অর্ডার কিংবা বোলিং লাইন আপই বা কেমন হবে, নির্বাচক হাবিবুল বাসা সুমনের কাছে জানতে চেয়েছেন দুই সহকর্মী রিয়াসাত আজিম ও নাইয়ান বিন জসিম। আর মাত্র একটা জয় দূরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে সিরিজটাই শুধু নিশ্চিত হবে না, বাংলাদেশ বাঘা বাঘা দলকে টপকে ওয়ানডে সুপার লিগে সবার উপরে উঠে যাবে। প্রি ম্যাচ অ্যানালাইসিসে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাসা সুমন। সুমন ভাই, দশ ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি, তারপর একটা জয় এসেছে, নিশ্চয়ই এটা অনেক স্বস্তির? অবশ্যই অবশ্যই স্বস্তির, বাট আমাদের এখনও দুটো ম্যাচ বাকি আছে। আমরা সিরিজটা খুব ভালোভাবে শুরু করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ, বাট বাকি দুটো ম্যাচ ভালোভাবে শেষ করাটাও আরও বেশি গুরুত্বপূর্ণ। লিটন দাস শেষ সাতটা ম্যাচে মাত্র 76 রান, একেবারেই ফর্মে নেই, তাকে নিয়ে কি আলাদাভাবে চিন্তা করা হচ্ছে কিনা? এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে আমরা ওকে এখনও আরও কিছু সুযোগ দিব কিনা। যখন কাউকে হয়তো আমরা ফর এ টাইমিং রেস দিই, ডাজন্ট মিন যে তাকে কিন্তু আমরা চিন্তাভাবনা করছি না। ওপেনিং 5 নম্বর এবং 7 নম্বর অনেক বেশি আলোচনা হয়, এই তিনটা স্পটেই প্রথম ওয়ানডেতে খুব বেশি ভালো কেউই করতে পারেননি, এই জায়গাগুলো নিয়ে ভাবার সময় এসেছে কিনা, এবং দ্বিতীয় ওয়ানডেতে আমরা কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবো কিনা? উইনিং কম্বিনেশন সাধারণত আমরা পরিবর্তন করতে চাই না, বাট এজ আই মেনশন যে আমরা চাচ্ছি বেস্ট পসিবল বেস্ট ইনফর্ম টিমটা খেলাতে, সেক্ষেত্রে যেই পজিশনে কথা বলছেন আপনারা এই পজিশনে কিন্তু আমরা কাজ করছি, এই জন্য কিন্তু ব্যাকআপ প্লেয়ারও আমরা নিয়ে আসছি। সো এটা শুধু এই সিরিজ না, এইটা নিয়ে কাজ কিন্তু সামনেও হবে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভিত্তি এই মুহূর্তে চার ক্রিকেটার, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। এই চারের উপর ভিত্তি করেই গতকাল কিন্তু বাংলাদেশ একটা ভালো স্কোর করেছিল শ্রীলঙ্কাকে হারাতে। এই চারজনের যদি আমরা রানটা হিসাব করি সেটা প্রায় হাবিবুল বাসা সুমন 200 ক্রস করে যায়, তারা চারজন মিলে যে রান করেছেন। ব্যাটিং অর্ডারে সিনিয়রদের উপর নির্ভরশীলতা জায়গাটা থেকে আমরা দূরে এখনও আসতে পারছি না। এই যে কয়েকজনের নাম বললেন ওরা আমাদের বেস্ট পারফর্মার ডেফিনেটলি, বাট অ্যাট দ্য সেম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওরা সবসময় দিন রান করবে না, কারণ ক্রিকেট আপনার যত ভালো পারফর্ম হোক সে কিন্তু সব দিন রান করবে না, তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় বাকিরা ওই সময়টা যেন পারফর্ম করে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ দেখছেন? ব্যাটিংয়ে শুরুর দিকে বেশি উইকেট না হারানো, আর বোলিংয়ে আমরা শুরুতে উইকেট নিয়েছিলাম, মাঝখানে ওদের একটা পার্টনারশিপ হয়েছিলো, ওই সময়টা পার্টনারশিপ ব্রেক করাটা একটা ব্যাপার ছিল। সো দিজ আর স্টাফ যেগুলো আমরা কাজ করতে পারি ইন ফিউচার এবং নেক্সট দুটি ম্যাচে। আমাদের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াজকে আমরা কি আরেকটু প্রমোটেড করতে পারি কিনা হাবিবুল বাসা সুমন, কারণ এর আগে আমরা দেখেছি যে নাম্বার 4 ওয়ার্ল্ড কাপে তিনি ব্যাট করেছিলেন 2015-এ, ভালো করেছিলেন। আমি পার্সোনালি ফিল করি, দেখেন আমি চাই যে ওইভেন ও যখন টি টোয়েন্টি খেলে
ও যখন টি টোয়েন্টি খেলে তখনও কিন্তু আমি চাই ও যেন নাম্বার থ্রি অত নাম্বার ফোরে ব্যাটিং করে, বিকজ ইজ আর ইভেন টি টোয়েন্টিতে ইজ আর বেস্ট ব্যাটসম্যান। সো আপনি চাইবেন যে আপনার বেস্ট ব্যাটসম্যান যত লম্বা সময় ব্যাটিং করতে পারুক আপনি তত ভালো। সাকিব এবং মুস্তাফিজ সম্পর্কে জানতে চাই, দুজন প্লেয়ার তারা আসলে আমাদের রিসেন্ট পাঁচটি সিরিজগুলো ছিল সেগুলোতে হাবিবুল্লাহ সুমন দলে ছিল না নানা কারণে, তাদের কামব্যাকটাকে আপনি কীভাবে দেখছেন? 100% না, আমি বললাম 100% 100% প্লাস তারা দিয়েছেন। সো দিস ইজ দ্য থিং যে আমাদের যারা ইয়াংস্টার যারা আছেন যারা খেলা খেলতে চান এদেরকে কাছ থেকে শেখার অনেক কিছু আছে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি সেটা হচ্ছে জয়ে সিরিজ শুরু করা, আন্ডার প্রেশারে যেভাবে কামব্যাক করেছে সেই কামব্যাকটা যদি ধরে রাখতে পারে তাহলে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়। মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার, কিন্তু ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই বেশি ব্যস্ত থাকেন তিনি, ব্যাটিং করার সুযোগও খুব বেশি পান না, তবে অনুশীলনে নিজের ব্যাটিং নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন সাইফুদ্দিন। সুযোগ পেলে বড় ইনিংস খেলতে চান, ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলে তো কথাই নেই, ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন। রহমান পেয়ারের রিপোর্ট। ছোট অবদানও বড় হয়ে ধরা দেয়, অমূল্য হয়ে ওঠে সাইফুদ্দিনদের কাছ থেকে, এমন কিছুই তো চায় বাংলা। সিনিয়রদের পারফরম্যান্সের ফাঁকে তরুণদের মোড় বদলানো ক্ষণগুলো বারবার ফিরে আসলেই তো শোনায় সোহাগা। নবীন সিংহ হাসারাঙ্গার বীরত্ব গাথাও তাই রাঙাতে পারে না লঙ্কানদের জয়। মন থেকে যাচ্ছিলাম এবং এফোর্ট দিচ্ছিলাম যতটা পারি নিজে থেকে, কারণ একটা বাংলাদেশের জয়ের খুব দরকার ছিল, তো ইনশাল্লাহ সেটা ভূমিকা কিছুটা নিজের রাখতে পেরেছি, সেই জন্য আমি খুবই খুশি। আর হাসারাঙ্গা যেহেতু ওর সাথে আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছি, তো কিছুটা হলেও চিনি, ও অবশ্যই ভালো ব্যাটিং করেছে, তারপর উইকেট বুঝে একজন পরিপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার হয়ে ওঠার প্রত্যাশা তৈরি করেছেন সাইফ। বোলিং যদি হয় ওর শক্তির জায়গা, তবে ব্যাটিং প্লাস পয়েন্ট। লঙ্কানদের সাথে প্রথম ম্যাচে ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন, এখন পর্যন্ত 25টা ওয়ানডে খেলেছেন সাইফুদ্দিন, ব্যাটিং পেয়েছেন 16 ইনিংসে, 10 বারই নামতে হয়েছে 8 নম্বরে, এই পজিশনেই হাঁকিয়েছেন 250। দল যেভাবে চাইবে সেভাবে ব্যাটিং করতে প্রস্তুত, সেটা 8 নম্বরে হোক 7 নম্বরে হোক, বাট ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করা অবশ্যই আমি নাম্বার 5-6 ব্যাটিং করতে চাই, যদিও এটা এখন সম্ভব না টিম কম্বিনেশনের কারণে, অনেক এক্সপিরিয়েন্স বড় ভাইরা আছে, ইনশাল্লাহ যদি এভাবে কন্টিনিউ খেলতে থাকতে পারি ইনশাল্লাহ সুযোগ আসবে উপরে। দীর্ঘদিন ধরে একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে বাংলাদেশ, জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাইফ, ডানহাতি পেস বোলিং এর সাথে বাঁহাতি ব্যাটিং, তার স্বপ্নটা বেশ বড়। রহমান পেয়ার, 71। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিনজন ফাস্ট বোলার নিয়ে একাদশ সাজালেও উইকেটের চরিত্র ছিল একেবারে স্পিন বান্ধব, লঙ্কানরা ঠিকই ম্যাচটা খেলেছে তিন স্পিনার নিয়ে, দারুণ ব্যাটিং এ বড় রান করায় বিপাকে পড়েনি টাইগাররা, তবে উইকেট পড়তে না পারা একরকম ব্যর্থতাই। এর আগেও বহুবার কন্ডিশন না বুঝে দল সাজিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। এতে শ্যাম সবুজের রিপোর্ট। আপনাদের কাছে যে সবসময় যে একটা এক্সকিউজ দেয় যে প্রচন্ড পরিমাণ খেলা হয়, 10টা দিন কোনো খেলা হয় নাই, 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট, এটা সেই উত্তর দিতে পারবে? আমরা জানি যে টস হারলে বোলিং টিম একটু অ্যাডভান্টেজ পাবে, বাট এত অ্যাডভান্টেজ পাবে এরকম গুডলেন বল মাথার উপর দিয়ে চলে যাবে, স্পিন মানে লাইক অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে যেমন হচ্ছিল সাদা বলে এরকম হচ্ছে। মনে পড়ে তামিম মাশরাফির ঝরে পড়া সে ক্ষোভের কথা, মিরপুরের উইকেট নিয়ে একবার নয় এমন তির্যক কথা এসেছে বারবার বহুবার। বাজে সময় কাটানো বাংলাদেশ এবার ঘরের মাঠে উইকেটের বলি হতে চায়নি, তাই তো ম্যাচের আগে তামিম সাফ বলে দিয়েছিলেন কেমন উইকেট চায় তার দল, ব্যাপারটা নাকি পরিষ্কার করা হয়েছিল কিউরেটরকেও। উইকেট নিয়ে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে, ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই, আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। ম্যাচের আগের দিনও উইকেটটা উল্টে পাল্টে দেখে এসেছেন তিন সিনিয়র, সাকিব, মুশফিক আর তামিম। স্বাভাবিক নিয়মেই স্বাগতিক দল উইকেটের হোম অ্যাডভান্টেজ নেয়, সে আশায় নির্ভর ছিল বাংলাদেশও, কিন্তু মাঠে এসে একই হলো।
পেসার নিয়ে বাংলাদেশের সাজানো একাদশ দেখেই মনে হচ্ছিল স্পোর্টিং উইকেট হবে মিরপুরে, কিন্তু মিরপুরের উইকেট সেজেছে স্পিনের নীল বিষে। লঙ্কানদের ঘূর্ণিতে এক্সট্রা টার্ন, আনইভেন বাউন্স, বোকা বনে গেল বাংলার ব্যাটসম্যানরা। কি ভাবল আর কি হল, অবাক করা হলো সত্য। শ্রীলঙ্কা ঠিকই একজন পেসার কমিয়ে তিনজন জেনুইন স্পিনার নিয়ে মাঠে নেমেছে, বল করিয়েছেন চারজন স্পিনার দিয়ে। এখন প্রশ্ন, স্বাগতিক হয়ে বাংলাদেশ যেখানে উইকেট পড়তে পারেনি, সেখানে উড়ে এসে লঙ্কানরা কি করে বুঝে গেল? নাকি তথ্যটা আগেই পাচার হয়ে গেল? ভুলে গেলে চলবে না, মিরপুরের পিচ কিউরেটর যে একজন লঙ্কান, যার বিরুদ্ধে আগেও এমন তথ্য পাচারের অভিযোগ আছে। বারবার ভুল উইকেট বানিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে বিসিবির কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন। তবু গামিনী ডি সিলভা এতটুকু কি বদলেছে? ম্যাচ জয়ের পূর্ব শর্ত হিসেবে উইকেটের আচরণ বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই কাজে যখন দায়িত্বশীল কেউ ভুল পথে গাইড করে কিংবা দ্বিধায় ফেলে, তখন তো সে অপরাধী করে। তবে তো 11 বছর ধরে বহুবার সেই অপরাধের অপরাধী লঙ্কান গামিনী। আর কত এভাবে, কিছুই কি করবে না বিসিবি? ইহতিশাম সবুজ, 71। জিম্বাবুয়ে সফর থেকে একটা টেস্ট ছেটে ফেলা হয়েছে, দুটোর পরিবর্তে টাইগাররা 5 দিনের ম্যাচ খেলবে একটা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের সূচি মেলাতেই এই পরিবর্তন। সব ঠিক থাকলে 29 জুন দেশ ছাড়বে টাইগাররা, একমাত্র টেস্ট 7 থেকে 11 জুলাই বুলাওয়েওতে। আর ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে রাজধানী হারারেতে। রিয়াসাত আজিমের রিপোর্ট। ঘরে বাইরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততায় ঠাসা, একটার পর একটা সিরিজ দম ফেরারও সুযোগ নেই। লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে ডাকছে প্রিমিয়ার লিগ, তারপর রাসেল ডমিঙ্গোর দলের গন্তব্য জিম্বাবুয়ে প্রায় 8 বছর পর। সূচি মোটামুটি ঠিকঠাক, 3 ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। তবে পূর্ব নির্ধারিত সূচি থেকে কমছে একটা টেস্ট, ফলে 2 টেস্টের সিরিজ নিষ্পত্তি হবে একটায়। দুদল খেলবে 3 ওডিআই আর সমান টি-20। একটা টেস্ট কমার কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমে টি-20 সিরিজ। জৈব সুরক্ষা বলয় যথাযথভাবে পালন করতে বিসিবির পরিকল্পনাও এক টেস্ট বাদ যাবার ক্ষেত্রে বড় একটা কারণ। বোর্ড চায় না ব্যস্ত সূচির কারণে ভঙ্গ হোক কোভিড প্রোটোকল। উইন্ডিজ হয়ে জুলাইয়ের শেষে বাংলাদেশ সফরে আসবে অজিরা, মজার ব্যাপার তার দিন দুই পর ঘরে ফিরবে টিম টাইগার্স। সম্ভাব্য সূচি অনুযায়ী 29 জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ, প্রায় এক মাসের সফর শেষ হবে জুলাইয়ের 28 তারিখ। তামিম মুশফিকদের প্রথম গন্তব্য বুলাওয়ে, যেখানে 13 দিন অবস্থান করবে টিম টাইগার্স। 3 জুলাই শুরু হবে 2 দিনের প্রস্তুতি ম্যাচ, এরপর 7 থেকে 11 জুলাই সিরিজের একমাত্র টেস্ট। ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে রাজধানী হারারেতে। 6 ম্যাচের সব কটার ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বিশ্বকাপে দল বাছাইয়ে ওয়ানডে সুপার লিগ ফর্মুলা বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে। বাংলাদেশের আপকামিং যে আরো সিরিজ, সেটা জিম্বাবুয়ের বিপক্ষে 3টা ওডিআই রয়েছে। হাউ মাচ ইটস গোয়িং টু বি ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট? ভেরি মাচ ক্রুশিয়াল, এবং ডেফিনেটলি প্রতিটা ম্যাচেই এখন ওডিআইতে তো পয়েন্ট কাউন্ট হচ্ছে, তো আমরা তো চাইবই পয়েন্টগুলো অর্জন করতে। সুতরাং আমাদের অ্যাওয়ে হোক আর হোমে হোক, হ্যাঁ, সব পয়েন্টে আমাদের ভেরি ইম্পর্টেন্ট কম বেশি। তো এখন জিম্বাবুয়েতে গিয়ে আমি একটু আগে আপনাকে বলেছি, জিম্বাবুয়ে থেকে আমাদের অবশ্যই আমরা চাইব 3-0 জিততে, কারণ আমরা চাই যে তিনটা ম্যাচ থেকে আমরা পয়েন্ট অর্জন করবো। তো এটাই আমাদের ফোকাস থাকবে। আমাদের স্ট্রেংথের অনুযায়ী তো আমি তো বলেছি, যদি আপনি পাল্লা যদি দেখেন, আমাদের দলটা ভারী তাদের থেকে। আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশি আছে, ভালো খেলছে, আমরা জিম্বাবুয়ের সাথে আমরা ভালো খেলে এসেছি। 3 ওডিআই প্রথমটা 16 জুলাই, 18 আর 20 জুলাই সিরিজের পরের 2 ম্যাচ। টি টোয়েন্টি সিরিজ শুরু একই মাসে 23 তারিখে, পরের 2 ম্যাচ 25 আর 27 জুলাই। জিম্বাবুয়ে সিরিজের শেষটা ভালো হলে সেটা হবে অজিদের বিপক্ষে টাইগারদের বিশাল টনিক। ঘরের মাঠে 5 ম্যাচের সিরিজের ফরম্যাটটা যে টি টোয়েন্টি। রিয়াসাত আজিম, 71। নেই কোনো স্পন্সর, আঠা দিয়ে জুতো মেরামত করে কাজ চালাতে হচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের। রোববার এক ছবি পোস্ট করে মনের দুঃখের কথাগুলো লিখেছিলেন অলরাউন্ডার রায়ান বার্ড। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরক্ষণে স্পন্সরও পেয়ে যান রায়ান, তার পাশে দাঁড়িয়েছে বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা। বিস্তারিত জানাচ্ছেন কোহিনুর কণা।
আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। কবি জসীমউদ্দিনের সেই হত দরিদ্র আসমানি যেন রসুলপুর থেকে পাড়ি জমিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটে। জিম্বাবুয়ে ওয়াজ গেটিং রেডি টু গো অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার দিয়ে সে সুবাসিত ক্রিকেটটা আজ বড্ডবাসি। দুর্নীতি আর রাজনীতির জাতা কলে টালমাটাল এক সময়ের নন্দন কানন। জাতীয় দলে নেই স্পন্সর, কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিক, আর্থিক অনটন তো প্রতিদিনকার ব্যাপার। তাই তো ব্রেন্ডন টেলর, ব্লেসিং মুজারাবানিরা জাতীয় দল ছেড়ে নাম লিখিয়েছেন কাউন্টি ক্রিকেটে। অভাব যে কতটা প্রকট তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ড। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি আঠা দিয়ে নিজের জুতা সারাচ্ছেন। সেই পোস্টটিতে তিনি লিখেন, কোনোভাবে কোনো স্পন্সর পাওয়া সম্ভব যাতে সিরিজের পর আর আমাদের আঠা দিয়ে নিজের জুতো আটকাতে না হয়। রায়ানের এই টুইটে হইচই পড়ে যায় ক্রিকেট বিশ্বে। ভক্ত সমর্থকরা বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কাছে টুইটটি রিটুইট করে। তাদের চেষ্টা যায়নি বিফলে, সারা মিলেছে বিশ্ববিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পুমা থেকে। তারা টুইট করে জানিয়েছে, এবার আঠা সরিয়ে রাখার সময় হয়েছে, তোমার দেখভাল এখন আমরা করব। পুমার আগমনে জুতোর দুঃখ না হয় ঘুচল এবার, কিন্তু ক্রিকেটে যে ক্রান্তিকাল রবার্ট মুগাবের দেশে সেই দুঃখ ঘুচবে কিসে? উত্তর হয়তো জানে না রায়ানরা। বারবার তাকাতে হবে ওই আকাশ দিকে উদাস নিরুপায় চোখে। কোহিনুর কণা, 71। কোথায় কখন হবে এএফসি ক্লাব কাপের খেলা বলা মুশকিল। আয়োজক হবার সুযোগ থাকলেও সে পথে এগোচ্ছে না বাংলাদেশ জায়ান্ট বসুন্ধরা কিংস। ভারতেরও আগ্রহ নেই, আর তাই চূড়ান্ত না হলেও মালদ্বীপেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। এএফসি চায় খেলা হোক জুন মাসে, বসুন্ধরা চায় প্রিমিয়ার লিগ শেষে অগাস্টে। অর্ণবাবী রিপোর্ট। লিগে লম্বা বিরতি, তপু বর্মনরা আছেন জাতীয় দলের ক্যাম্পে। করোনা পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়ার ঝুঁকি নেয়নি বসুন্ধরা কিংসের ফরেন ফুটবলাররা, ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত তারা। আর টিম ম্যানেজমেন্ট এএফসি ক্লাব কাপ নিয়ে আসছে একের পর এক ছক। এশিয়ান ফুটবল ফেডারেশনকে কড়া ভাষায় চিঠি দিয়ে বসুন্ধরা কিংসের কর্তারা দিয়েছেন সাহসিকতার পরিচয়, হয়েছে কাজের কাজ। পাল্টা উত্তরে এএফসি জানিয়েছে জুনেই আয়োজন করতে চায় স্থগিত হওয়া সব ম্যাচ, সেই সাথে খোঁজ চালাচ্ছে কারা হবে হোস্ট। এএফসির ডাকে সাড়া দেয়নি ভারতের দুই ক্লাব, ওদের দেশের করোনা পরিস্থিতির কারণে আগেই গুটিয়ে নিয়েছে হাত। আয়োজক না হওয়ার পেছনে বসুন্ধরা কিংসের যুক্তিটাও বেশ পোক্ত। প্যান্ডামিক সিচুয়েশন এখানে বড় একটা জিনিস, আমাদের কিন্তু এখন উইদাউট সাপোর্টার খেলতে হবে। আমাদের আমরা অ্যাডভান্টেজ থাকতো একটা জিনিস যদি আমাদেরকে ক্রাউড থাকতো, কিন্তু এখন তো ক্রাউডও নেই, এখানে খেলা হচ্ছে বড় মালদ্বীপ যাবো আলাদা একটা পরিবেশে যাবো, সবাই ওখানে হয়তো আনন্দ করে খেলবে। টেকনিক্যাল ডিরেক্টরের কথায় আজ করা যায়, ঘুরে ফিরে মালদ্বীপই হচ্ছে হোস্ট। ঘরোয়া লীগ আর এএফসি ক্লাব কাপ, এই দুয়ের মাঝে ফুটবলাররা যেন না হয়ে যায় খুব বেশি ক্লান্ত, সেই বিষয়টা আছে টিম ম্যানেজমেন্টের চিন্তায়। বিশ্ব আসরে শ্রেষ্ঠত্ব ধরে রাখাটাই যেখানে লক্ষ্য, সেখানে নির্ভর হয়েই খেলতে চায় বসুন্ধরা কিংস। এই লীগটা হয়তো বন্ধ থাকবে, এটা তো কিন্তু দেশের জন্য ক্ষতি। আবার দেখা করে আমরা যখন খেলা শেষ করে আসবো তখন অনেকদিন যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপের মধ্যে যে খেলাগুলো দিবে সেগুলো খুব ঘন ঘন খেলা, মানে আমাদের উপর অনেক প্রেশারাইজ করাবে। আমরা এখানে ওখানে যে শেষ খেলা শেষ করে আবার লীগ খেলে আমাদের আমার খুব হ্যাসেল হবে। বসুন্ধরা কিংসের আবেদনে এএফসি ক্লাব কাপ যদি অগাস্টে যায় তবে ফুটবলারদের সাথে বাড়বে ক্লাবের চুক্তির মেয়াদ। এই বছরও সেম জিনিসই হবে, আমাদের যারা কন্ট্রাক্টের প্লেয়ার আছে জুন পর্যন্ত আছে, তো ডেফিনেটলি আমাদের এবার এক্সচেঞ্জ করতে হবে। ছুটি শেষে আগামী শুক্রবার ক্যাম্পে ফিরবে ফুটবলাররা, পরের দিন কোভিড টেস্ট, তারপরে শুরু বসুন্ধরা কিংসের আনুষ্ঠানিক অনুশীলন। অর্ণব বাপি, 71। ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে জাতীয় ফুটবল দলের সৌদি আরব সফর। ওখানকার কোয়ারেন্টিন শিথিলতার কাগজ না আসাতে সোমবারের ফ্লাইট ধরা হয়নি। মঙ্গলবার কি যাওয়া হবে এ প্রশ্নের উত্তর এখনও দিতে পারেনি বাফুফে। এদিকে মঙ্গলবারও যদি যাওয়া না হয় তাহলে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের জন্য দাম্মাম যেতে রাজি নন হেড কোচ জেমি ডে। জামাল ভুঁইয়াদের সৌদি যাবার বিমান ছিল সোমবার সকাল 11টায়, তবে ভোরেই জানা যায় সৌদি আরবে কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত কাগজপত্র হাতে না আসায় পরিবর্তন হয়েছে সফরের স্কেজুয়েল। সৌদিগামী বিমানে উঠতে না পারলেও বসে থাকেনি ফুটবলাররা, সময় নষ্ট না করে অন্য দিনের মতো নেমে পড়েছে অনুশীলনে।
এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ, ভয় নয় সচেতনতাই জয়।